Assalamualaikum. আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের ঘাস এত বড় হয় কেমনে এবং এত দ্রুত বাড়ে কেমনে, তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা হচ্ছে এখন ঘাস কাটতে আসছি, মানে গরুর জন্য ঘাস নিতে আসছি। মূলত হচ্ছে যে আমাদের যে মামা কাজ করে আপনারা অনেকেই জানেন যে সে মাঝে মাঝে করে না বলতে তার নিজস্ব কাজের কারণে, যেহেতু আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি, তো নানান সমস্যার কারণে অনেক সময় সে করে না। তো আজকে হচ্ছে সে তার পাট উঠেছে আর কি, আমাদের এদিকে তো পাটের সিজন এখন, তো যে কারণে সে কিছুক্ষণ আগে বলছে যে আমি পাট উঠেছি তো যাইতে পারবো না, তুমি একটু যাই আর কি। তো আমরা আসছি হচ্ছে ঘাস কাটার জন্যে। তো ভাবলাম যে এই জিনিসটা আপনাদেরকে বলি যে আমাদের ঘাস এত দ্রুত বাড়ে কেমনে এবং এত বড় হয় কেমনে। তো এই যে আমার পাশে যে ঘাসের সবটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখন মানে আমরা যদি আর একটু আগে কাটতে পারতাম, বাট এখন কাটতেছি হচ্ছে যে মানে কী করবো, আমাদের ঘাস বেশি হওয়ার কারণে হচ্ছে একটু দেরি হয়। আমি আপনাদেরকে মাইকে দেখানোর চেষ্টা করতেছি এক একটা ঘাস কী পরিমাণ বড় হয় আর কি। হ্যাঁ, এই সবটা কী পরিমাণ বড় হয়েছে এটা আপনাদেরকে আমি মাইকে দেখানোর চেষ্টা করতেছি। এখন যদি আমি মাপার চেষ্টা করি, আমি বাড়ি থেকে যে এটা নিয়ে আসতে হচ্ছে, হ্যাঁ আপনাদেরকে দেখাবো। এটা একেবারে ওই মাথা পর্যন্ত দিলাম, কারণ এটা ভেঙে পড়ে যাবে। এইখানে যদি আমি আপনাদের দেখাই, যদি কাটো এটা হচ্ছে ওই উপর থেকে এই পর্যন্ত হচ্ছে 8 ফুট। হ্যাঁ, এখান থেকে যদি আমি ধরি এ পর্যন্ত হচ্ছে 8 ফুট, এবং এইখান থেকে আবার 20 ফুট ধরি। এইখানে আছে প্রায় 5 ফুটের মতো, ধরুন 4 ফিট, 5 ফুট ধরুন 5 ফুটের মতো আছে, 8 ফিট আর 5 ফিট প্রায় 13 ফিট, 13 ফিট লম্বা আছে আপনার এই ঘাসের চোখ। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে তো আমি পাবোই না এভাবে। দেখেন আমি যে দাঁড়াইছি, আমি হচ্ছি আপনার যে 5 ফুট 9 ইঞ্চি আর কি, এই 5 ফুট 9 ইঞ্চি এই পর্যন্ত হয় আমার, আমার মাথা পর্যন্ত 5 ফুট 9 ইঞ্চি এই পর্যন্ত আমার হাত চলে গেছে অলরেডি। তো এত বড় হওয়ার পিছনে কিছু কারণ আছে। হ্যাঁ, এরকম সাধারণত হয় না, আপনারা হয়তো দেখেন না এরকম এত বড় হয় না সাধারণত ঘাস। এরকম হওয়ার কারণ আছে হচ্ছে আমরা আমাদের হচ্ছে অনেকগুলা জমি, আপনারা জানেন যে সব জমিতে আমরা ঘাস চাষ করি, তো অনেক জায়গা থেকে ঘাস কেটে আসতে আসতে, মানে এখন যেহেতু আমরা পিছনের জায়গায় ঘাস কাটতেছি, ওই জায়গা থেকে এখানে ঘাস কেটে আসতে আসতে আমাদের ঘাসগুলো হচ্ছে এই যে এই খেয়ে বড় হয়ে যায় আর কি। হ্যাঁ, মানে আমাদের কাটতে একটু দেরি হয় আর কি, যে কারণে অনেক বেশি বড় হয়ে যায়। তো এইটাই হচ্ছে মেন কারণ। আর যত্নের ক্ষেত্রে আমরা নিয়মিত সার দিই। হ্যাঁ, আপনারা অন্য অন্য ফসলের ক্ষেত্রে যেভাবে যত্ন নেন, আমরা ঘাসের ক্ষেত্রে ওইভাবে যত্ন নিই। নিয়মিত সার দেওয়া, সময় মতো সার দেওয়া এবং পানি দেওয়া। এখন তো বৃষ্টির সিজন, এমনিই ঘাস মানে বেশি বড় হবে এটা স্বাভাবিক। আর এটা যেহেতু এখনকার ঘাস না, বৃষ্টির আগেরই ঘাস, মনে করেন আরও 1 মাস আগের ঘাস, সুতরাং মানে এটার বড় হওয়ার পিছনে আমাদের পানি দেওয়া লাগে না এইবার যদিও, তবে সার তো নিয়মিত দেওয়াই লাগে, সারটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে যদি দেখাই যে আমাদের কাইটে কেটে আমরা ওখানে রাখতেছি, যদিও দেখাই এখন এই যে ভ্যানে রাখা হয়েছে আর কি। হ্যাঁ, তো ভ্যানের এই যে এই পাশ থেকে একেবারে ধরেন এই মাথা পর্যন্ত চলে আসছে, এই মাথা পর্যন্ত চলে আসছে। তো এইটা হচ্ছে আপনার মানে লম্বার ক্ষেত্রে বললাম আর কি। ঘাস যারা লাগাবেন অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন কাটিংয়ের ব্যাপারে, এই দেখেন এইগুলো রেডি আর কি। হ্যাঁ, এগুলো রেডি, আমি আপনাদেরকে দেখাই এই যে এইগুলোর কাটিং রেডি। এই যে এই যে কাটিংগুলো আছে এগুলো রেডি। এখন আপনি যদি এখান থেকে 2 গিরা গিরা কাইটা কেটে নিয়ে যান, কে নিয়ে লাগাইলেই হয়ে যাবে এটা। বৃষ্টি সিজন তো এখন এখন হচ্ছে লাগানো যায়, যদি আমরা শীতের সিজনে লাগাই। তো আমরা হচ্ছে কাটিং বিক্রি করি না, হ্যাঁ, কারণ এইটা একটা ঝামেলার কাজ। ঝামেলার কাজ বলতে আমরা নিজেদের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি, তারপরে মনে করেন এই কাটিং কাটা, এবারে মানে ডাবল সাইজ করে কাটা, এরপরে কুরিয়ার করা, এটা অনেক ঝামেলার কাজ, যে কারণে আমরা কাটিং বিক্রি করি না। আর আমাদের কাছে আসলে হয়তো আপনি এখান থেকে এসে নিয়ে যেতে পারেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কোথাও কাইটা তারপরে গুলারে পাঠানো আমাদের পক্ষে সম্ভব না। দেখেন এই যে বৃষ্টির মধ্যে কাজ করতেছে, এখান থেকে কাইটা নিয়ে আমরা কখন কী করবো বলেন? অনেকেই বলেন যে ভাই কুরিয়ার করেন দেন, তবে আমি আপনাদেরকে আগেও বলছি যে গাজীপুরে অনেকগুলা ইয়ে আছে, বিশেষ করে ওই অঞ্চলের মানুষের এই ঘাসের কাটিং কাটিং বিক্রি করে বেশি, বা ওনাদের এই বিজনেসটা বেশি, ওই অঞ্চলে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আপনারা মোটামুটি ঘাসের কাটিংগুলো পাবেন ইনশাআল্লাহ। তো এই ঘাসগুলো এখন যেহেতু বৃষ্টির সিজন, মানে বৃষ্টি নামতেছে, এমনিতেই তো ওজন, মানে এর একটা মানে এক একটা ঘাস প্রচুর পরিমাণে ওজন। হ্যাঁ, বৃষ্টির সিজন যেহেতু একদম রসালো হয়ে আছে আর কি। আর এরপরে হচ্ছে নামছে বৃষ্টি,
হ্যাঁ এটা ঠিকমতো ভ্যানের মধ্যে আটেও না। হ্যাঁ এখান থেকে নিতে অনেক কষ্ট হবে, কারণ ওইটা হচ্ছে রাস্তা, এখান থেকে উঠাইতে অনেক কষ্ট হবে। যদিও হচ্ছে ভ্যানটা এখানে আনাদা ঠিক হয় না, যদি উপরে থাকতে সুবিধা হইতে হবে। এখান থেকে নিতে কষ্ট হবে, যেহেতু বৃষ্টির সময় কাদা আছে আর কি রাস্তায়। যাই হোক হয়ে গেছে, করা রাস্তা এটা পিছনে ভার হয়ে যাবে বেশি, যেহেতু বৃষ্টি নামতেছে তো বৃষ্টির পানিতে এটা পিছন সাইড ভার হয়ে যাবে বেশি। উপরে নিয়ে যাওয়াটাই মানে ভালো হবে না, মানে কষ্ট হবে। উপরে নিয়ে যাই, উল্টে গেছে পড়ে গেছে। বা যেগুলো মানে বহন করাটাও কষ্ট হবে। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, দেখেন এখানে এই পুরো জায়গাটা আছে, হ্যাঁ এটা হচ্ছে ঈদগাহ মাঠ। হ্যাঁ ঈদগাহ বলতে ঈদের নামাজ পড়া হয়, এটা হচ্ছে উপরে। আর এই জায়গাটা দেখেন পুরোটা হচ্ছে পাট। হ্যাঁ এই যে পাট হচ্ছে যে আপনার কি বলে এটা রে, পাটের থেকে কি খড়ি থেকে আসছে রে, এই যে পাট বলে কিনবেন আর কি। এই পুরোটাই হচ্ছে পাট আর কি। এটা তো শুধু আপনাদেরকে একটা একটা জায়গা দেখালাম, আমাদের ওই সাইডেও সেম একই অবস্থা। তো এই হচ্ছে অবস্থা, এখন পাটের সিজন তো, শুধু পাট আর পাট, এদিকে পাট দেখবেন আর পাট খড়ি দেখবেন আর কি। এই হচ্ছে অবস্থা, সবাই খুব ব্যস্ত, এখন কাজ নিয়ে সবাই খুব ব্যস্ত, পাট নিয়ে বিশেষ করে ব্যস্ত। এই যে বললাম আমাদের মামা নাই, মামা নাই হচ্ছে মামা তার পাট উঠছে, সে পাট নিয়ে ব্যস্ত। এই হচ্ছে অবস্থা। তো সুন্দর আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে যে ফুল হাতা জামা গায়ে দিয়ে আসিনি এই দেখে, মানে বিশেষ করে এইসব কাজের জন্য ফুল হাতা জামার দরকার, কারণ এইগুলো তো অনেক ধারালো আর কি। মানে আমার হাতের অবস্থা এই যে এই দিয়ে একেবারে পুরো দাগ হয়ে গেছে, এখন একটু কম, যদিও এটা ঘন্টাখানেক পরে একেবারে পুরোপুরি দাগ হয়ে যাবে আর কি, মাত্র কাটছে তো। তো এইসব কাজের জন্য অবশ্যই আমি জানি যে আপনারা পরামর্শ দেবেন, বাট আমি ভুলে চলে আসছি আর কি, আর তো চলে আসছি তো মনে ছিল না। আর এখানে তো দেখতেই পাচ্ছেন এখানে যে গাছগুলো ছিল ভিতরে, হ্যাঁ এই গাছের ভিতরে যে গাছগুলো ছিল, এখানে লিচু গাছ ছিল, আম গাছ ছিল, সব গাছের নিচে পড়ে গেছে আর কি। বড়ো বড়ো গাছ সব আম গাছের নিচে, সব গাছের নিচে দেখাই যেতেছে কী পরিমাণ লম্বা হয়েছে।